রঙালী বিহুর প্রাক্ষণত অসমলৈ আহিব প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধন করিব জাতীয় বীর লাচিত বরফুকনের সুবিশাল প্রতিমূর্তি। অহা ফেব্রুয়ারি মাহর মাঝভাগত বহুকেটা কার্যসূচী লৈ অসমলৈ আহিব দেশের প্রধানমন্ত্রী। ইয়ার মাজত আছে লাচিত বরফুকনের সুউচ্চ প্রতিমূর্তি উন্মোচন কার্যসূচী। আর সেইবাবেই যোরহাটের হুলুঙাপাড়াত প্রায় 150 কোটি টাকার ব্যয় সাপেক্ষে লাচিত মৈদাম সাংস্কৃতিক প্রকল্পর কাম চলিছে যুদ্ধগতিত। ইতিমধ্যে এই প্রকল্পর লগত সংগতি রাখি স্থাপন করবলগা 125 ফুট উচ্চতার বীর লাচিত বরফুকনের ব্রঞ্জর প্রতিমূর্তি সম্পূর্ণ হয়ে উঠিছে। কামর গতি ক্ষিপ্রতর হওয়ার লগে লগে আনন্দিত হয়ে পড়ছে লাচিত মৈদাম সংরক্ষণ সমিতির লগতে স্থানীয় জনতা। 99% কমপ্লিট, 1% বাকি আছে। এই আমার উইদিন ওয়ান উইকের ভিতর আমার টেস্টটা কমপ্লিট হয়ে যাব, বাকি ইয়া দিনে রাতে কাম হয়ে আছে। এটা আরম্ভণির পরায় আমার সিএম স্যারের নির্দেশ অনুপাতে এই মানে প্রায় 1000 জন মানুষ শ্রমিক ইয়াত নিয়োজিত হয়ে দিনে রাতে কাম হয়ে আছে। উল্লেখ্য যে 2022 চনত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে আধারশিলা স্থাপন করেছিল লাচিত বরফুকন সাংস্কৃতিক প্রকল্পর। আর 2023 চনের মার্চ মাহর পর পূর্ণগতিত চলিছিল নির্মাণ কার্য। টিয়কর পর দিগন্ত হাজরিকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। রঙালী বিহুর প্রাক্ষণত অসমলৈ আহিব প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধন করিব জাতীয় বীর লাচিত বরফুকনের সুবিশাল প্রতিমূর্তি। অহা ফেব্রুয়ারি মাহর মাঝভাগত বহুকেটা কার্যসূচী লৈ অসমলৈ আহিব দেশের প্রধানমন্ত্রী। ইয়ার মাজত আছে লাচিত বরফুকনের সুউচ্চ প্রতিমূর্তি উন্মোচন কার্যসূচী। আর সেইবাবেই যোরহাটের হুলুঙাপাড়াত প্রায় 150 কোটি টাকার ব্যয় সাপেক্ষে লাচিত মৈদাম সাংস্কৃতিক প্রকল্পর কাম চলিছে যুদ্ধগতিত। ইতিমধ্যে এই প্রকল্পর লগত সংগতি রাখি স্থাপন করবলগা 125 ফুট উচ্চতার বীর লাচিত বরফুকনের ব্রঞ্জর প্রতিমূর্তি সম্পূর্ণ হয়ে উঠিছে। কামর গতি ক্ষিপ্রতর হওয়ার লগে লগে আনন্দিত হয়ে পড়ছে লাচিত মৈদাম সংরক্ষণ সমিতির লগতে স্থানীয় জনতা। 99% কমপ্লিট, 1% বাকি আছে। এই আমার ওয়ান উইকের ভিতর আমার টেস্টটা কমপ্লিট হয়ে যাব, বাকি ইয়া দিনে রাতে কাম হয়ে আছে। এটা আরম্ভণির পরায় আমার সিএম স্যারের নির্দেশ অনুপাতে এই মানে প্রায় 1000 জন মানুষ শ্রমিক ইয়াত নিয়োজিত হয়ে দিনে রাতে কাম হয়ে আছে। উল্লেখ্য যে 2022 চনত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে আধারশিলা স্থাপন করেছিল লাচিত বরফুকন সাংস্কৃতিক প্রকল্পর। আর 2023 চনের মার্চ মাহর পর পূর্ণগতিত চলিছিল নির্মাণ কার্য। টিয়কর পর দিগন্ত হাজরিকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।